রাজনৈতিক নেতারা যদি তাদের কাছে টানার জন্য এরকম কথা বলে, ধর্ম যার যার উৎসব সবার, তাহলে আমি বলবো এটা কোনো শরীয়তের পরিভাষা নয়, এটা একটা নাপাক কথা। গতকাল আমি বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে দেখছিলাম, আমাদের ঘরের ছোট ছোট মেয়েগুলো তারা কাপড় পরিধান করে তারা সরস্বতীর পূজায় ব্যস্ত ছিল। এখানে বলা হচ্ছে যে সরস্বতী আলাদা করে বিদ্যা দেয়। আমরা কিন্তু যে ধর্মে বিশ্বাসী, আমরা এই কথাই বলি, অমাইয়াবতাগি গাইরাল ইসলামে দীনা ফালা ইউকবালা মিনহু, দীন ইসলাম ব্যতীত অন্য কোনো ছায়াতল, অন্য কোনো রাস্তা, অন্য কোনো পথ এটা আল্লাহর কাছে গ্রান্টেড নয়, আল্লাহর কাছে কবুলযোগ্য নয়। আমার এই চলা, আমার এই ফেরা, আমার এই বলা সবটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া নিয়ামত। হতে পারত এক্ষুনি আমি প্যারালাইসিস হয়ে আমার হাত পড়ে যেত, আমার পা পড়ে যেত, আমার দাঁড়ানোর ক্ষমতা থাকতো না, আমি অক্ষম হয়ে যেতাম, আল্লাহ আমার বুলিকে ছিনিয়ে নিতে পারতেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো পর্যন্ত যে অবস্থায় আমাকে রেখেছেন, এর জন্য আমি আলহামদুলিল্লাহ বলবো না, আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করবো না? কয়জন মানুষের মধ্যে এটা রয়েছে? এই সমাজের কিছু মানুষ তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় কেমন আছেন, ভালো নেই, খ্যাপা, এখনো তুই দৌড়ে বেড়াচ্ছিস, হেঁটে বেড়াচ্ছিস, কথা বলছিস, হাত নাড়ছিস, পা নাড়ছিস, তুই বলছিস ভালো নেই, এখনো যত যে অবস্থা রয়েছে এটাই তো আলহামদুলিল্লাহ। তা কমসে কম এই কথাটা তো বলার ছিল যে আলহামদুলিল্লাহ আছি, তবে একটু দোয়া করবেন, একটা রোগের মধ্যে রয়েছে, আল্লাহ যেন সুস্থ করে দেন। একেবারে নেই, মাঠের ফসল ভালো হয়েছে তো এবার না, সব লস, সব খারাপ হয়ে গেছে, তা আল্লাহ এদের মালকে বাড়াবেন। وقال الله تبارك وتعالى في مقام آخر لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال الله تبارك وتعالى في مقام آخر فطاف عليها طائف من ربك وهم نائمون فأصبحت كالصريم فتنادوا مصبحين أن اغدوا على حرصكم إن كنتم صارمين إلى آخر الآية. محترم উপস্থিতি, প্রশংসা, স্তবস্তুতি, গুণগান, গুণকীর্তন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ হালাতে এই পবিত্র জুমা মসজিদে জুমার সালা আদায় করার উদ্দেশ্যে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, আমরা সেই মহান স্রষ্টার শুকরিয়া জ্ঞাপন করতে বলি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা আমিন। মহতরম উপস্থিতি, খুতবার প্রারম্ভে আমি যে আয়াত পড়েছি তার তর্জমা করার পূর্বে দুটি কথা আপনাদের উদ্দেশ্যে বিশেষভাবে আমি বলে দিতে চাই। গতকাল রাষ্ট্রের নির্দিষ্ট কিছু দিন আছে যেগুলো পালনীয় পালন করা হয় বা বিভিন্ন ধর্মের পালনীয় উৎসব হিসাবে সেটার মান্যতা দেওয়া হয়েছে। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, সেটা ছিল একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফল। একদিকে যদি আমরা গান্ধীজির নাম স্মরণ করি তো আর একদিকে আমাদের আবুল কালাম আজাদের নাম স্মরণ করতে হয়।
একদিকে যদি নেতাজির নাম আমরা স্মরণ করি তো অন্যদিকে টিপু সুলতানের কথা আমাকে আপনাকে স্মরণ করতে হয়। ইতিহাসের কিছু বিকৃত রূপ দেখতে পেল আমরা নিজেদের দোষটা নিজেরা এড়িয়ে যেতে পারি না, কারণ ইবলিসের এটা পরামর্শ ছিল কোন জাতিকে ধ্বংস করার জন্য, কোন জাতিকে বিলুপ্ত করার জন্য তার পিছনের ইতিহাসকে ভুলিয়ে দেওয়াটা, এটাই সবচেয়ে অন্যতম কাজ। যদি তাদের পূর্ববর্তীদের ইতিহাস ভুলিয়ে দেওয়া যায় তাহলে তারা নিজেরাই ধ্বংস হয়ে যাবে। তা আমরা কোন অন্য শিরকি মাধ্যম অবলম্বন না করে আমরা যদি আমাদের সালাফদের আমাদের পূর্ববর্তীদের ইতিহাসকে স্মরণ করাতাম, আগামী প্রজন্মর কাছে যদি সেই ইতিহাসগুলো বলতাম তাহলে অনেকটাই হয়তো তারা জানতে পারত। এটা ছিল একটা দিক। দ্বিতীয় নম্বর একটা বিষয়, সেটা হলো আমাদের দেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ বাস করে, প্রত্যেকেই তার নিজস্ব অধিকার নিয়ে তার সংবিধানের মান্যতা দিয়ে তারা তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করে। গতকাল যে দিনটি ছিল সেদিনটি হলো 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে। যেদিন আইন তৈরি হয়েছিল, আইনের বাস্তবায়ন হয়ে সেটা মানুষের সম্মুখে এসেছিল, সেই আইন অনুযায়ী প্রতিটি ভারতবর্ষ এই গণতান্ত্রিক দেশের প্রতিটা মানুষ তার নিজস্ব স্বাধীনতা নিয়ে কাজ করবে, এই ঘোষণায় সেদিন আমরা পেয়েছিলাম। সেখানে আমাদের কোনো অমুসলিম ভাই সে যদি তার নিজস্ব ধর্ম পালন করে সেটা বাধা দেওয়ার ক্ষমতা এই দেশে থেকে আমার আপনার নেই, কিন্তু সে তার ধর্মের ব্যাপারে যে আপনাকেও বাধ্য করবে এমনটাও নয়। আমরা মুসলিম হিসাবে একজন আরেকজনকে সতর্ক করতে পারি যে এটা ঠিক নয়, এটা ভুল, এটা করা ঠিক নয়, এটা করা ঠিক, এগুলো আমাদের নিজস্ব অধিকার। রাজনৈতিক নেতারা যদি তাদের কাছে টানার জন্য এরকম কথা বলে, ধর্ম যার যার উৎসব সবার, তাহলে আমি বলবো এটা কোনো শরিয়াতের পরিভাষা নয়, এটা একটা নাপাক কথা, হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত বিধান, আমি সালাত আদায় করি, আমি সিয়াম পালন করি, কোনো অমুসলিম ভাই সে সালাত আদায় করতে আসবে, সিয়াম পালন করতে আসবে, আমার কোরবানিতে সে শরীক হবে, এমনটা তো হতে পারে না। ঠিক তেমনিভাবে তারও কোনো দিনের মধ্যে আমি ইনভলভ হতে পারি না। আবদুল্লাহ বিন সালাম সে যখন একটু চতুরতা অবলম্বন করে মনে করেছিলেন যে আমার পূর্বপুরুষ মুশরিকদের কাছ থেকে মালগুলো যদি আস্তে আস্তে নিয়ে আসা যায়, এর জন্য তিনি একটা পরিকল্পনা করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আয়াত অবতীর্ণ করে এইরকম ভাবে স্পষ্ট করা হয়েছে, উদখুলু বিসসিলমে কাফা, ইসলামের মধ্যে প্রবেশ করতে হলে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমি অন্যান্য ধর্ম অবলম্বীদের তাদের নিজস্ব যে পূজা রয়েছে সেগুলো নিজের জায়গায় থাক, তার বিরোধিতা করি না, কিন্তু আমাদের কোনো ভাই, আমাদের কোনো বোন, আমাদের সমাজের কোনো বাচ্চা যদি তার সঙ্গে ইনভলভ হয়, তার সঙ্গে জড়িয়ে যায়, তাহলে আমি একথা নিশ্চিতভাবে বলে দেব যে ক্ষতি আমরা করছি, নিজের আমলগুলোকে বরবাদ করছি, আর আগামী প্রজন্মকে যে ভয়ঙ্কর দিকে ঠেলে দিচ্ছি তার ক্ষতিটা আগামী দিন আমরা গুনে শেষ করতে পারব। গতকাল আমি বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে দেখছিলাম আমাদের ঘরের ছোট ছোট মেয়েগুলো তারা কাপড় পরিধান করে তারা সরস্বতীর পূজায় ব্যস্ত ছিল। এখানে বলা হচ্ছে যে সরস্বতী আলাদা করে বিদ্যা দেয়, আমরা কিন্তু যে ধর্মে বিশ্বাসী আমরা এই কথাই বলি, অমাইয়াক্তাকি গাইরাল ইসলামে দিনা ফালা ইউকবালা মিনহু, দিন ইসলাম ব্যতীত অন্য কোনো ছায়াতল, অন্য কোনো রাস্তা, অন্য কোনো পথ এটা আল্লাহর কাছে গ্রান্টেড নয়।
আল্লাহর কাছে কবুলযোগ্য নয়। মুশরিকিনে মক্কা তারা স্থলের জন্য একটা প্রভু চেয়ে নিয়েছে, তৈরি করে নিয়েছিলেন, জলের জন্য একটা প্রভু তৈরি করে নিয়েছিলেন, সূর্যের আলাদা প্রভু তারা নিযুক্ত করে নিয়েছিলেন, চন্দ্রের আলাদা প্রভু তারা নিযুক্ত করেছিলেন, তাদের মাল ধন সম্পদ অক্ষত রাখতে আলাদা প্রভু নিযুক্ত করেছিলেন, তাদের বিদ্যার জন্য তারা আলাদা প্রভু নিযুক্ত করেছিলেন। কিন্তু আমরা আমরা কারা? আমরা তো বলি কুল হু আল্লাহ আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এই বিশ্বাসটা যদি আমাদের না থাকে তাহলে আমাদের বলা লা ইলাহা ইল্লাল্লাহ তো মিথ্যা। মুশরিকিনে মক্কা তারাও কি করত? মুশরিকিনে মক্কা তারাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পূজা করত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতো। যখন তাদেরকে প্রশ্ন করা হতো, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ, আসমান কে বানিয়েছে, জমিন কে বানিয়েছে, প্রতি উত্তরে তারা বলতো আল্লাহ। তোমাদের রুজি কে দেয়? আল্লাহ। সব কিছুতে যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে সব জায়গায় তাদের প্রতি উত্তর এসেছে আল্লাহ। যখন তাদেরকে বলা হয়েছে যে আল্লাহ যদি সব কিছুই করে, আল্লাহ যদি সব কিছুই দেন, তাহলে তোমরা আল্লাহকে ব্যতীত রেখে অন্য কারোর কাছে কেন চাইছো, অন্য কারোর কাছে কেন মাথা নত করছো, অন্য কারোর প্রতি কেন বেশি ভালোবাসা দেখাচ্ছ? তখন তারা অতি উত্তরে বলতো যে আমরা এই প্রভুর পূজার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হতে চাইছি। লেউকার রেবুনা ইলাল্লাহে জুলফা। আমি আপনাদেরকে বিশেষভাবে যে বিষয়ে অবগত করতে চাইছি সেটা হলো, ধর্ম যার যার উৎসব সবার এই কথাটা ঠিক নয়। ইতিপূর্বে অনেক বক্তব্য রয়েছে যেগুলো আপনারা দেখতে পারেন, বড় বড় মাশায়েখরা এ ব্যাপারে সতর্ক করেছেন। এক কথাই বলি, আমার হিন্দু ভাইয়েরা তাদের নিজস্ব ধর্ম মেনে তারা তাদের ধর্ম পালন করুক, কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিদ্যা রয়েছে। আমরা যদি বলি যে আল্লাহ ব্যতীত রেখে অন্য কারোর কাছে বিদ্যা অর্জন করতে যাব, তাহলে আমাদের বলা লা ইলাহা ইল্লাল্লাহটা মিথ্যা, আমাদের বলা লা ইলাহা ইল্লাল্লাহটা তোতাপাখির মতো হয়ে যাবে। কারণ আমরা বলি আল্লাহ ছাড়া কোনো সত্য প্রভু নেই। দুনিয়াতে অনেক প্রভু রয়েছে কিন্তু সব বাতিল, একমাত্র সত্য প্রভু হলেন, বারহাক প্রভু হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই আমরা যেন এর থেকে বেঁচে থাকি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করা আমিন। এটা ছিল আমার বক্তব্যের বাইরে সতর্কতামূলক দুটি কথা। আমি যে আয়াত আপনাদের সম্মুখে পেশ করেছি, খুব সাদা মাঠা তর্জমায় দুটো একটি কথা বলবো ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনার প্রয়োজন ছিল, অধিক ব্যস্ততার কারণে আমি আলাদা করে কোনো ভালো আলোচনা হয়তো আপনাদের সম্মুখে পেশ করতে পারবো না। তবে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কিছু কথা, এক দুটি কথা যাই বলি না কেন, সেই কথাগুলো যদি আমরা বাস্তবায়ন করি ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সব কিছুতে তার নিয়ামত ঢেলে দেবেন, বারাকা দেবেন, বৃদ্ধি করবেন। আর এটা আমাদের মধ্যে অত্যন্ত খামি রয়েছে যে আমরা এই কাজ থেকে অনেকটাই দূরে আছি। পবিত্র কোরআন মাজিদের একটি আয়াত পড়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতের মধ্যে বলছেন লাইন শাকার তুমলা আজিদান্নাকুম, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তোমাদের সব কিছুকে বৃদ্ধি করে দেব। ওয়ালাইন কাফারতুম, আর যদি তোমরা আমি আল্লাহ আমাকে অস্বীকার করো, অকৃতজ্ঞ হও, আমাকে ভুলে যাও, তো মনে রেখো ইন্না আজাবি লা শাদীদ, আমার পাকাল, আমার আজাব অত্যন্ত কঠিন। আমরা যে বেঁচে আছি, আমরা যে বেঁচে আছি, আমরা কি নিজের ইচ্ছায় বেঁচে আছি? আমার রুটা কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আমি যে হাতগুলো নাড়াচ্ছি, আমার এই হাত নাড়ানোর ক্ষমতা, এটা কন্ট্রোল হচ্ছে কোথার থেকে? আসমান থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে। আমি যে কথাগুলো বলছি, এই কথা বলার মতো ক্ষমতা আমাকে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তাহলে আমার যে পূর্ণ শরীর একটার পর একটা সাজানো, আমার যে কর্ম সবটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত নিয়ামত। সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ লা তুহসুহা, আমি আল্লাহ তোমাদেরকে এমন এমন নিয়ামত দান করেছি, তোমরা যদি সেই নিয়ামতগুলো গুনে শেষ করতে চাও গুনে শেষ করতে পারবে না।
আমার এই চলা, আমার এই ফেরা, আমার এই বলা সবটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া নিয়ামত হতে পারত, এক্ষুনি আমি প্যারালাইসিস হয়ে আমার হাত পড়ে যেত, আমার পা পড়ে যেত, আমার দাঁড়ানোর ক্ষমতা থাকতো না, আমি অক্ষম হয়ে যেতাম, আল্লাহ আমার বুলিকে ছিনিয়ে নিতে পারতেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো পর্যন্ত যে অবস্থায় আমাকে রেখেছেন এর জন্য আমি আলহামদুলিল্লাহ বলবো না, আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করবো না? কয়জন মানুষের মধ্যে এটা রয়েছে? শুকরিয়া আদায় করলে যদি মনে করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্যাদা বৃদ্ধি হয়, এটা আমার ভুল ধারণা। শুকরিয়া না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় ক্ষতি হয়, এ ধারণা আমার ভুল। আমি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করব, আমি আল্লাহর শুকরিয়া করব আমার কল্যাণের জন্য, আমার ভালোর জন্য। আমি যদি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আমি যদি আল্লাহর শুকরিয়া করি, আল্লাহ আমার নিয়ামত বৃদ্ধি করবেন, আমার উপরে বরকত দান করবেন, আমার সমস্ত মাল ধন সম্পদে বরকত দেবেন। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া করো, লা আজিদান্নাকুম, আমি আল্লাহ তোমাদের সব কিছুকে বৃদ্ধি করে দেব। ওয়ালাইন কাফারতুম, আর যদি তোমরা অস্বীকার করো, অকৃতজ্ঞ হও, মনে রেখো সব কিছু তো ধ্বংস করে দেব, করে দেব। ইন্না আজাবিল আশাদিদ, উপরন্ত আমার আজাব অনেক কঠিন, আমার আজাব অনেক কঠিন। তাহলে কৃতজ্ঞতা জ্ঞাপন না করা এটা কুফরির অন্তর্ভুক্ত। কৃতজ্ঞতা জ্ঞাপন করা প্রত্যেকটা মুমিনের জন্য জরুরি, আর সেই কাজটা আমাদের মধ্যে নেই। পবিত্র কোরআন মাজিদ সূরা বাকারা আয়াত নম্বর 152 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদের স্মরণ করব, তোমরা যদি আমি আল্লাহ আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। অশকুরুনি, আমার শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন, না ফরমানি করো না, আমার শুকরিয়া আদায় করো, আমার নাফরমানি করো না। তাহলে আমরা যত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করব তত বেশি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা হতে পারবে। সালাফে সালেহিনরা, তাই তো সাহাবা কেরামরা, তাবা তাবেইনরা তাদের মুখে সর্বদাই থাকতো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, এই কথাগুলো তারা সর্বদাই উচ্চারণ করতেন। আর মুমিন ব্যক্তিদেরও মুখে সর্বদা এই কথাগুলো উচ্চারিত হবে, সর্ব অবস্থায় তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করবে। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্ব অবস্থায় কিছু কিছু দোয়াকে নির্ধারণ করেছেন যেগুলো তার শুকরিয়া তার। আমি যখন রাত্রিতে ঘুমাতে যাচ্ছি, না জানি আমি যদি আর জাগতে পারি, জাগতে না পারি তাহলে আমি আর জীবনে কোনো দিন চোখটা মেলাতে পারবো না, কোনোদিন চোখ আর মেলাতে পারবো না। আমি যখন ঘুমাতে যাচ্ছি তখন বলছি আল্লাহুম্মা বিইসমিকা মুতাহি, হে আল্লাহ আমি তোমার নাম নিয়ে মৃত্যুবরণ করছি এবং জীবিত হওয়ার আশা রাখছি। সকালে উঠে সর্বপ্রথম যখন আমার ঘুমটা ভেঙে গেল, ফজরের আজান হলো, তখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছি যে আল্লাহ তোমার শুকরিয়া জ্ঞাপন করছি, তুমি আমার মৃত্যুর পর আমাকে আবার জীবিত করেছো। যখন আমি টয়লেটে গেলাম, টয়লেটে গিয়ে আমি এতক্ষণ আমি অস্বস্তি বোধ করছিলাম, টয়লেট থেকে ফিরে এসে আমি গোফরানা খাবো বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কে কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম, তার কাছে ক্ষমা প্রার্থনা করলাম, আমার ত্রুটি বিচ্যুতি জন্য আমি তার কাছে ফিরে গেলাম। যদি এই সামান্য সামান্য বিষয়গুলো যদিও বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার রসুলের মারফত শিখিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এর বাইরে হাজারো কর্ম এমন রয়েছে যেগুলোতে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হতো কিন্তু আমরা করি না। আমার ভাইরা, কয়েকটা উদাহরণ নিলে আপনারা বুঝতে পারবেন, আরও স্পষ্ট হয়ে যাবে। আমরা সাধারণত বান্দারা যখন মুসিবতে পড়ে যায় তখন আল্লাহ আল্লাহ করি, এটা তো আল্লাহর পরিভাষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, মানুষ হলো বেসাবরি জাত। ইজা মাসসাহু শাররু জাযুয়া, যখন এদের কাছে কোনো মুসিবত পৌঁছায় তখন এরা ভয়ে জড়সড় হয়ে শুধু বলে আল্লাহ আল্লাহ আমাকে এবারটা একটু বাঁচাও, আমি এবার ভালো হয়ে যাব, আল্লাহ এবারটা একটু বাঁচাও আমি অমুক হয়ে যাব, আল্লাহ আমার এই রোগটাকে ভালো করো, আমি এবার পাঁচ হতে নামাজ পড়বো,
আল্লাহ এবারটা আমার আব্বাকে বাঁচিয়ে দাও, আমি আর নামাজ ছাড়ব না। পক্ষান্তরে ওয়াইজা মাসাউল খাইরো মানুয়া, কিন্তু যখন তাদের কাছে কোনো ভালাই পৌঁছায়, যখন সে সুস্থতা অনুভব করে, যখন সে সুস্থ থাকে, তখন কিন্তু তারা ভালো জিনিসটাকে কিভাবে বাধা প্রদান করবে এই প্রচেষ্টায় থাকে। আমার ভাইরা, সর্ব অবস্থায় যদি কৃতজ্ঞতা না করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কাছ থেকে সবকিছু ছিনিয়ে নেবেন, এটাই সত্য। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক সাহাবী যার নাম হলো মুয়াজ ইবনে জাবাল, আমরা সবাই কম বেশি তার নাম জানি। মুয়াজ বিন জাবালের হাত ধরে আল্লাহর নবী বলছেন, মুয়াজ আমি তোমাকে খুব ভালোবাসি, আল্লাহর কসম বলছি আমি তোমাকে খুব ভালোবাসি। নবী বলছেন, আমার আল্লাহর রাস্তা দিয়ে বলছেন, যে নবী কোনোদিন মিথ্যা বলেননি, যে নবী কোনোদিন কাউকে ধোঁকা দেননি, সেই নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তা দিয়ে মুয়াজের হাত ধরে বলছেন, আমি তোমাকে খুব ভালোবাসি। আর মুয়াজের চরিত্র, মুয়াজের মানুষের সঙ্গে ব্যবহার, এটা আমাদের কোনো মানুষের জানা থেকে দূরে নয়, আমরা সবাই কম বেশি জানি। সেই মুয়াজ প্রতি উত্তরে বলছেন, আল্লাহর নবী আমার পিতামাতা আপনার উপরে কুরবান হোক। কিছুক্ষণ পর আল্লাহর নবী আবার মুয়াজকে বলছেন, মুয়াজ তুমি সর্বদাই আল্লাহর জিকির, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন এবং আল্লাহর ইবাদত করা থেকে আল্লাহর কাছে পানা চাইবে। কি বলবে? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আল্লাহ রসুল মুয়াজের হাত ধরে নিজের ভালোবাসার কথা স্পষ্ট করে মুয়াজকে বলছেন, মুয়াজ তুমি সর্বদাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবে যে আল্লাহ আমি যেন সর্বদাই জিকির করতে পারি, সর্বদাই তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারি এবং সর্বদাই ভালো ভালো আমলগুলো নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি ইবাদত স্বরূপ। আল্লাহ তুমি এই তৌফিক তুমি আমাকে দান করো, এই কাজগুলোকে আমার জন্য সহজ করো। অতএব প্রত্যেকটা মুসলমানের উচিত হবে, প্রত্যেকটা মুমিনের উচিত হবে সর্ব অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতায় অটল থাকা। কখনো কখনো মানুষ, একটা মানুষ আর একটা মানুষকে উপকার করে, তো একজন মানুষ আর একজন মানুষকে সেই উপকার করার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করে না, হয় না? হয় না? আজকে সমাজে ঋণ বলে কোনো শব্দ আর আছে বেঁচে? আর যে ঋণের ব্যাপারে আল্লাহ রসুলাম নিজে বলছেন, তোমরা ঋণ দাও, আল্লাহ বলছেন তোমরা আমাকে ঋণ দান করো। আর ঋণ দাতার ব্যাপারে আল্লাহ নবী খুশির খবর শুনিয়েছেন, কিন্তু আজ কোনো বান্দা ঋণ দেয় না, দিতে চায় না, আর না দেওয়ারও কোনো কারণ আছে। ঋণ হেসে হেসে দেয়, কিন্তু সেই ঋণ আদায় করতে গেলে তার কোর্ট কাছারি করতে হয়। এত ভালো কাজ আজ সমাজ থেকে মিছে গেল কেন, মিটে গেল কেন? একজন যে আমাকে ঋণ দিল, একজন যে আমার উপকার করলো, এই উপকারের কৃতজ্ঞতা আমরা জ্ঞাপন করি না, আল্লাহর কৃতজ্ঞতা কিভাবে জ্ঞাপন করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে বলছেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যারা মানুষের কৃতজ্ঞতা জ্ঞাপন করে না, তারা আল্লাহর কৃতজ্ঞতা কিভাবে জ্ঞাপন করবে? তারা কৃতজ্ঞতার কতটা তাৎপর্য রয়েছে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মানুষ উপকার করলে তার কৃতজ্ঞতা জ্ঞাপন করাও, এটা শরীয়তের অন্তর্ভুক্ত। আর যদি কৃতজ্ঞতা জ্ঞাপন না করেন তাহলে কি হবে? আমি তো করি না, আমি কাউকে মানুষই মনে করি না, আছে না সমাজে এমন মানুষ নেই, আমার কারোর প্রয়োজন পড়ে না, এমন অনেক কথা আমরা বলি। খুব ভালো করে মনে রাখবেন, আপনার অর্থ সম্পদ বা আপনার গরিবী, আপনার যা কিছু আপনার কাছে রয়েছে, সবটাই আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে, আল্লাহ সুবহানাহু তাআলার কাছ থেকে সবটার বণ্টন বিলি বণ্টন হচ্ছে। সেই মুসলিমের একটা হাদিস শুনলে বুঝতে পারবেন, আরো কয়েকটা হাদিস যদি সময় থাকে আমি ইনশাল্লাহ বলব। সহি মুসলিমের একটা হাদিস, বানী ইসরাইলে জামানা তিনজন ব্যক্তি, একজন ব্যক্তি হলো শ্বেত রুগী, পাখর বলে না পাখর, একজন হলো শ্বেত রুগী আর একজন হলো টাক আর একজন ব্যক্তি অন্ধ।
তো সে রোগীর কাছে তার যে ভালো চামড়া না হওয়াটা এটা তার লজ্জার কারণ। আল্লাহ যদি আমার চামড়াটা ভালো করে দিতেন, আমি যদি স্বাভাবিক মানুষের মতো চামড়া নিয়ে চলতাম, তাহলে আমার কতই না ভালো হতো। কারণ অনেক মানুষ আমার এই শ্বেত রোগ দেখে ঘৃণা ঘৃণা করে, তাহলে এটা তার কাছে কষ্টকর। আর একজন মানুষ তার মাথায় চুল নেই, টাক, তার কাছে সবচেয়ে বড় পাওয়ার জিনিস হলো যে আমাকে দেখে আমাকে টাক বলে ডাকে, এটা আমার কাছে লজ্জা। আল্লাহ যদি আমার সুন্দর চুল দিয়ে দিতেন, তাহলে আর আমার কিছুই প্রয়োজন ছিল। আর একজন ব্যক্তি অন্ধ, দুনিয়া দেখতে পায় না, সে আল্লাহর কাছে এই ফরিয়াদ নিজে নিজে করে, নিজের অন্তরকে সে নিজে বলে যে আল্লাহ সুবহানাহু তাআলা যদি আমার দৃষ্টি ফিরিয়ে দিতেন, তাহলে এর চেয়ে বড় পাওনা আমার কাছে আর কিছুই ছিল না। সহিহ মুসলিমের হাদিস, গল্প নয়। একদিন এক ফেরেশতা ওই শ্বেত রোগীর কাছে এসে বলছে যে তুমি তোমার জীবনে সবচেয়ে কোন জিনিসটা বেশি পছন্দ করবে, তুমি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে চাইলে কি চাইবে? তখন বলছেন আমি আল্লাহর কাছে, হ্যাঁ আল্লাহ যদি কিছু দেন তাহলে আমি আল্লাহর কাছে সর্বপ্রথম চাইব যে আল্লাহ তুমি আমার এই শ্বেত রোগ থেকে আমাকে মুক্ত করো, আমাকে লাউনুন হাসান, সুন্দর রং আমাকে দাও, যাতে করে আমি মানুষের সম্মুখে আমার সুন্দর চেহারা নিয়ে, সুন্দর চামড়া নিয়ে আমি মানুষের সম্মুখে চলাফেরা করতে পারি, মানুষ যেন আমাকে দেখে ঘিন না করে, ঘৃণা না করে। ফেরেশতা কি করলেন, তার গায়ে হাত বুলিয়ে দিলেন। হাত বুলিয়ে দেওয়ার পর তার সেই রোগ থেকে সে মুক্ত হলো। এখন ফেরেশতা তাকে বলছেন তুমি সবচেয়ে কোন জিনিসটা বেশি পছন্দ করো? রাবির ছন্দ, বর্ণনাকারী যিনি রাবি তার সন্দেহ যে সে গরু বলেছিল না উট বলেছিল, সন্দেহের মধ্যে বলছেন যে তিনি উটের কথাই হয়তো বলেছিলেন। ফেরেশতা, আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে আনিত একটা উট, গাভী উট যার পেটে বাচ্চা আছে, এমন একটা উট তাকে দান করলেন এবং তার জন্য বরকতের দোয়া করলেন এবং বললেন এই অতীতে তুমি উট চড়াতে থাকো, আল্লাহ সুবহানাহু তাআলা এই উটের মাধ্যমে তোমাকে আরো 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 বেশি বরকত দান করবে। এমনিভাবে দ্বিতীয় ব্যক্তির কাছে চলে গেলেন ফেরেশতা, গিয়ে সেই টাক লোকটাকে জিজ্ঞাসা করছেন তুমি আল্লাহর কাছে চাইলে বা আল্লাহ যদি তোমার কিছু দেয় তুমি সর্বপ্রথম কোনটা চাইবে? তা বলছে আমি সর্বপ্রথম চাইবো যে আল্লাহ যদি আমার সুন্দর চুল দান করেন, এর চেয়ে বড় পাওনা আমার আর কিছু নেই। ফেরেশতা মাথায় হাত বুলিয়ে দিলেন, তার মাথার চুল ঠিক হয়ে গেল। তার জন্য এবার বললেন যে তুমি কি চাও? বলছেন আমি গরু পছন্দ করি, একটা গাভী গরু একটা অদিতে ছেড়ে দেওয়া হলো এবং তার জন্য বরকতের দোয়া করে দেওয়া হলো। আস্তে 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাল ধন সম্পদ ব্যাপকভাবে বৃদ্ধি করলেন। তৃতীয় অন্ধ ব্যক্তির কাছে ফেরেশতা এসে বলছেন তোমার জীবনের সবচেয়ে বড় চাওয়াটা কি? ওই অন্ধ ব্যক্তি প্রতি উত্তরে বলছেন আল্লাহ সুবহানাহু তাআলা যদি আমার দৃষ্টিকে ফিরিয়ে দিতেন, তাহলে এর চেয়ে বড় পাওনা আমার কাছে আর কিছুই ছিল না, আমার কাছে এর চেয়ে বেশি চাওয়ার আর কিছুই নেই। ফেরেশতা হাত বুলিয়ে দিলেন, চোখের দৃষ্টি সে ফিরে পেল। তাকে জিজ্ঞাসা করছেন যে তুমি সবচেয়ে কোন জিনিসটা বেশি পছন্দ করো? সে প্রতি উত্তরে বলছেন আমি বকরি সবচেয়ে বেশি পছন্দ করি, ছাগল, একটা গাভী ছাগল, তা একটা অদিতি, একটা খোলা ময়দানে দিয়ে দেওয়া হলো এবং বলা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই মালে বরকত দান করো। হলো কি, প্রথম ব্যক্তির একটা পুরো অদি, পুরো ময়দান, ওই একটা উট থেকে বাড়তে বাড়তে একটা ময়দান পরিপূর্ণ হয়ে গেল উঠে। দ্বিতীয় ব্যক্তির সেই একটা গরু থেকে বরকত হতে হতে পুরো একটা ময়দান বরকতে পরিপূর্ণ হয়ে গেল। তৃতীয় ব্যক্তি অন্ধ ব্যক্তির সেই একটা ছাগল থেকে বাড়তে বাড়তে একটা ময়দান পরিপূর্ণ হয়ে গেল। এমত পরিস্থিতিতে একজন অন্ধ ব্যক্তি সেজে প্রথম একজন ওই শ্বেত রোগী সেজে প্রথম ব্যক্তির কাছে গিয়ে বলছেন আমি রাস্তায় সফর করছিলাম, এমত অবস্থায় আমার রাস্তার মাল ধন সম্পদ যা কিছু এনেছিলাম সবটাই শেষ হয়ে গিয়েছে, বা আমি মুনকাতে বা আমি হারিয়ে ফেলেছি,
এমন তো পরিস্থিতিতে যার কাছে যাচ্ছি কেউ আমাকে দেয় না আমি শুনেছি তোমার নাকি কোনদিন এই রোগে তুমি আক্রান্ত ছিলে যার কাছে যাচ্ছি সে ঘৃণা করে আমাকে ছিছি করে তাড়িয়ে দিচ্ছে আমি শুনেছি কারোর কারোর কাছ থেকে যে তোমার নাকি এই রোগ আগে ছিল আল্লাহ সুবহানাহু তাআলাই নাকি তোমার রোগ থেকে মুক্তি দান করেছেন তাই আজ আমি ভেবেছি আমাকে কেউ উপকার না করলে নিশ্চয় তুমি আমার উপকার করবে কেননা তোমার এই রোগ ছিল তুমি এটাকে ঘৃণা মনে করবে না সেই মনে করে আমি তোমার কাছে এসেছি এখন যদি তুমি আমাকে কিছু মাল দাও তাহলে আমি অনেক উপকৃত হতে পারবো আমি বাড়ি পর্যন্ত পৌঁছে যাব রাস্তার কিছু যে আমার প্রয়োজন রয়েছে সেটা মেটাতে পারবো তখন ওই শেতরুগী পতি উত্তরে বলছে যাও যাও আমি তোমাকে চিনি না না আমার বাপ দাদা থেকে আমরা ধনী আমার কোনোদিন এমন রোগ ছিল না আমি আগে থেকে ভালো এই রকম হ্যান্ডসাম আমি অনেক আগে থেকে ফেরেশতা অনেক কাকুতি মিনতি করলেন ফেরেশতা না যে মানুষ এসেছেন শেতরুগী এসেছে অনেক কাকুতি মিনতি করলেন কিন্তু বারবার তাকে গলা ধাক্কা দিয়ে বের করা এটা বর্ণনাকারীদের বর্ণনা সহি মুসলিমের যে রয়াত বারবার সে অস্বীকার গেল এবং সেখান থেকে তাকে তাড়িয়ে দিল এই বলে যে মাল ধন সম্পদ তুমি দেখছো এই মাল ধন সম্পদ আমার পিতা থেকেই পেয়েছি তার আগে থেকেই আছে আর আমি কোনোদিন এই রোগে আক্রান্ত ছিলাম না যে কথা তুমি বলছো আমার জানা নেই ফেরেশতা বললেন তুমি যদি তোমার কথায় সত্য হও তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা তোমাকে আরো বরকত দান করুন আর তা যদি না হয় আল্লাহ সুবহানাহু তাআলা তার নিয়ামত থেকে তোমাকে বঞ্চিত করুন কি হলো কি হলো ঘটনা পরবর্তীতে জানা যাচ্ছে তার আর কিছুই থাকলো না সে রাস্তার ফকির হয়ে গেল ফেরেশতা দ্বিতীয় জনের কাছে গেলেন তাকে হাল নিয়ে তার কাছে গিয়ে বলছেন আমি আমি এই রকম বলে মানুষ আমাকে ঘৃণা করে আমি রাস্তায় সফর করছিলাম এমন অবস্থায় আমি আমার মাল ধন সম্পদ শেষ করে ফেলেছি এই পরিস্থিতিতে আমার কেউ সহযোগিতা করছে না তা আমি প্রতিবন্ধ শুনলাম অমুক জায়গায় একজন ধনী ব্যক্তি আছে সে নাকি আগে এইরকম ছিল তাই আমি সেই খোঁজ নিতে নিতে তোমার কাছে এসেছি তুমি যদি আজকে একটু উপকার করো তাহলে আজ আমি আমার বাড়ি পর্যন্ত পৌঁছে যাব তখন ওই টাক ব্যক্তি উত্তর দিয়ে বলছেন যাও যাও না কোনোদিন আমি এমনটা ছিলাম না আমার অনেক আগে থেকে তো আমি ভালো এবং এই মাল ধন সম্পদ আমার বাপ দাদা থেকেই আমি পেয়েছি এমন সব মিথ্যা কথা কোথার থেকে শুনে কি কোথার থেকে আছে যাও ওখান থেকে পালিয়ে যাও তার জন্য ওই সেম দোয়া করলেন যে তুমি তোমার কথায় যদি সত্য হও তাহলে তো ঠিক আছে নাহলে আল্লাহ তোমার পুরাতন অবস্থায় ফিরিয়ে দিক তার অবস্থা সেরকম হয়ে গেল দ্বিতীয় অন্ধ ব্যক্তির কাছে গিয়ে যখন বলছেন অন্ধ সেজে অন্ধ ব্যক্তির কাছে গিয়ে বলছেন আমি শুনেছি এই এই অবস্থা আমি আর লম্বা রূপটা না বলে এক কথাই বলি অন্ধ ব্যক্তির কাছে যখন গিয়েছেন সব কিছু বলার পর অন্ধ ব্যক্তির সেই ভালো মানুষ যার দৃষ্টিশক্তি সে ফিরিয়ে পেয়েছিল সে তার চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু ঝরছে আর সে একে উত্তর দিয়ে বলছেন হ্যাঁ আমি অন্ধ ছিলাম আল্লাহ সুবহানাহু তাআলা আমার দৃষ্টি দান করেছেন এবং এত মাল ধন সম্পদের মালিক আমাকে আল্লাহই করেছেন আমি হাজার কৃতজ্ঞতা জ্ঞাপন করলেও শেষ করতে পারবো না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক দিয়েছেন আজ তোমার প্রয়োজন পড়েছে তোমার মতো আমি একদিন ছিলাম যাও তুমি ওই আদিতে চলে যাও ওই ময়দানে চলে যাও তোমার যত কিছুর প্রয়োজন পড়ে তুমি ওখান থেকে তোমার প্রয়োজন অনুযায়ী নিয়ে নাও সে বরকতের দোয়া করলেন না আমার কিছু প্রয়োজন নেই আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যে তোমার বান্দা তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করে আল্লাহ তুমি তার মাল ধন সম্পদকে আরো বৃদ্ধি করে দাও কৃতজ্ঞতা জ্ঞাপনের ফজিলত সহি মুসলিমের হাদিস এড়িয়ে যাওয়ার কোনো গল্প নেই বানি ইসরায়েলি জামানার আরো একটা ঘটনা পাওয়া যায় সূরা নুনের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা বিস্তারিত বর্ণনা দিয়েছেন অনেক কথা কখন বা বলি একটা দুটো কথাই বুঝে নিই একজন ব্যক্তি ছিলেন নেককার মানুষ তার একটা বিরাট ফলের বাগান ছিল সেই ফলের বাগানের সমস্ত ফলগুলোকে সে তিন ভাগে ভাগ করত এক ভাগ ফল
সে গরীব মিসকিনদের মধ্যে বিতরণ করত, এক ভাগ ফল তার আত্মীয় স্বজনদের মধ্যে যারা গরীব ছিল তাদের মধ্যে বিতরণ করত, আর এক ভাগ সে সন্তানদের জন্য রেখে দিত। সেই ব্যক্তি যখন মারা গেল আল্লাহ তার বাগানের ফলে এত রহমত দান করেছিলেন, এত বরকত দিয়েছিলেন যে সে বরকতের সীমারেখা ছিল না। আল্লাহ সুবহানাহু তাআলার এই বরকার কারণে এলাকার সমস্ত গরীব মিসকিন তার দ্বারা সাইরাব হতেন, উপকৃত হতেন। সে যখন মারা গেল, সে মারা যাওয়ার পর তার সন্তানদের মধ্যে খাস করে তিনজনের কথা কোথাও বর্ণনা হয়েছে, কোথাও চারজনের কথা, তারা আপোষের মধ্যে আলোচনা পর্যালোচনা করছে, আমার আব্বা কতই না বোকা ছিল, আমার আব্বা কতই না পাগল ছিল, আমার আব্বা দুই ভাগ বিলি করে দিত, এক ভাগ রেখে দিত, আজকে যদি আমার আব্বা তিন ভাগই রেখে দিতেন তাহলে আমরা আরো 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 কতই না মালিক হয়ে যেতাম, কতই না ধনী হয়ে যেতাম। এই বলে তারা সিদ্ধান্ত গ্রহণ করলো, আব্বা তো মারা গিয়েছে, এখন আমরা করব কি, রাতের অন্ধকারে ফলগুলো কেটে নেব, ফলগুলো কেটে নিয়ে বিক্রি করতে পারবো, বিক্রি করে দেব, কোনো মিসকিন যেন না জানতে পারে, কোনো গরিব যেন না বুঝতে পারে, রাতের অন্ধকারে কেটে রাতে অন্ধকারে আমরা বিক্রি করে চলে আসব। আল্লাহর প্রতি ভরসা করলো না, ইনশাল্লাহ বললো না, কি হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল ফেরেশতা পাঠিয়ে দিলেন, যখন তারা ঘুমাচ্ছিল এই অবস্থায় আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিলেন, আর ফেরেশতারা সেই বাগানের উপরে তওয়াফ করলেন। তওয়াফ করা বোঝেন তো, তওয়াফ করা জানেন তো, আরে হাজি সাহেবরা তওয়াফ তো করেছেন আপনারা, তওয়াফ করা মানে কি, পা দিয়ে লোমড়ে দেওয়া, মানে যে জায়গায় যাচ্ছি সেখানে আগের দিনে শোনেননি যে কোনো মানুষ যদি পায়ের তলায় পড়তো তাহলে সে আর উঠতে পারত না, এখন জায়গাটা প্রশস্ত হয়েছে। ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা হুম নাইমুন, আল্লাহ একদল ফেরেশতা পাঠিয়ে দিলেন, আর ফেরেশতারা গিয়ে বাগানের উপরে তওয়াফ করে দিলেন যখন এরা ঘুমাচ্ছিল। ফাআসবাহাত কাসারিম, সকালবেলা ফল কাটার কথা মনে পড়ল, ফাআসবাহাত সকালবেলা তারা ফল কাটার জন্য একে অপরের বলছে, ফাতা না দাও তারা একে অপরকে ডাকছে, মুসবিহিন সকালের সময়, আনিক দু চলো চলো, আলা হারসিকুম ক্ষেতের দিকে, তোমাদের ক্ষেতের দিকে, ইন কুনতুম সারিমিন যদি ফল কাটার থাকে তো চলো, সকাল হয়ে যাচ্ছে এখনো যাওনি, এর পরে বাইর হলে মিসকিনরা জেনে ফেলবে, গরিবরা জেনে ফেলবে, ওরা এসে আবার হাত পাতা শুরু করবে, চলো অন্ধকার থাকতে থাকতে বেরিয়ে পড়ি। ফান্তা লাকুম, তারা চলল, অহম ইয়াতা খাফাতুন, সে সময় তারা একে অপরের ভয় করে করে চলছিল, পা টিপে টিপে চলছিল, যাতে করে অন্যরা বুঝতে না পারে, যাতে করে অন্যরা আওয়াজ শুনতে না পায়। ফান্তালাকু, তারা চলল, অহম ইয়াতা খাফাতুন, এ সময় তারা ভয় করে করে চলছিল, আল্লাহ ইয়াদখুলান নাহাল ইয়াউম আলাইকুম মিসকিন, আজকের দিনের জন্য কোনো মিসকিন আমাদের মধ্যে প্রবেশ না করতে পারে। ফালাম্মা রাওহা কালু ইন্না লাযাল্লু, তারা যখন বাগানের দিকে দেখছে তখন তাদের মধ্যে কেউ কেউ বলছেন, কি জানি আমরা কি রাস্তা ভুল করে ফেললাম, কি জানি আমাদের কি রাস্তা ভুল হয়ে গেল, হলোটা কি, তাদের পৌঁছানোর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাগানকে খতম করে দিয়েছে, বাগানকে নষ্ট করে দিয়েছেন। কলা আউসাতুহুম আলাম মাকুল্লাকুম লাউলা তুসাব্বিহুন, তাদের মধ্যে একজন বলল, আরে অন্যায় করে ফেলেছি, আমরা মাহরুম, বাল্লাহানু মাহরুমুন, আমরা মাহরুম হয়েছি, আমি তোমাদেরকে বলিনি যে আল্লাহর অকৃতজ্ঞ হয়ো না, আল্লাহ তসবি করা ভুলো না, আল্লাহ তসবি করা ভুলেছি বলেই হয়তো আল্লাহ এমনটা করে দিয়েছে, আল্লাহর অকৃতজ্ঞ হয়েছি বলে আল্লাহ এমনটা করে দিয়েছে। তারপর তারা নিজেদের ব্যাপারে আফসোস করে, ইয়া ওয়াইলানা ইন্না কুন্না তাগিন, তারা তাদের সারকাসির ব্যাপারে হাই আফসোস করছিলেন এবং একে অপরের প্রতি দোষারোপ করছিলেন। আমার বলার উদ্দেশ্য হলো এটাই, আল্লাহ যা কিছু দিয়েছেন, যা কিছু আপনি পেয়েছেন, সেই পাওয়াটাই যদি আপনি কৃতজ্ঞতা জ্ঞাপন না করতে পারেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মাল ধন সম্পদকে ছিনিয়ে নেবেন, উল্টো আপনার জন্য রয়েছে ইন্না আযাবিল আশাদিদ, আল্লাহ বলছেন আমার আযাব অনেক কঠিন। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন
যে তোমরা যদি আমাকে শরণ করো আমি তোমাদের শরণ করব, তোমরা যদি আমার শুকরিয়া জ্ঞাপন করো আমি তোমাদের মাল বাড়িয়ে দেব। আমার ভাইরা, আমরা বেঁচে আছি এটাই আলহামদুলিল্লাহ, আমি সুস্থ আছি এটা আলহামদুলিল্লাহ। এই সমাজের কিছু মানুষ তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় কেমন আছেন, ভালো নেই, খ্যাপা, এখনো তুই দৌড়ে বেড়াচ্ছিস, হেঁটে বেড়াচ্ছিস, কথা বলছিস, হাত নাড়ছিস, পা নাড়ছিস, তুই বলছিস ভালো নেই, এখনো যত যে অবস্থা রয়েছে এটাই তো আলহামদুলিল্লাহ। তা কমসে কম এই কথাটা তো বলার ছিল যে আলহামদুলিল্লাহ আছি, তবে একটু দোয়া করবেন, একটা রোগের মধ্যে রয়েছে আল্লাহ যেন সুস্থ করে দেন। একেবারে নেই, মাঠের ফসল ভালো হয়েছে তো এবার না, সব লস, সব খারাপ হয়ে গেছে, তা আল্লাহ এদের মালকে বাড়াবেন। আমি একটা একটা পয়েন্ট ধরিয়ে দিতে পারতাম এ ব্যাপারে অনেকগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সায়াজিল্লাহুর শাকিরিন, আল্লাহ বলছেন যারা আমার শুকরিয়া জ্ঞাপন করে তার জন্য রয়েছে উত্তম বদলা, আল্লাহর কাছে তার বদলা লিখিত রয়েছে। অতএব আমরা যদি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারি তাহলে অবশ্যই আমরা প্রতিটা কাজের বদলা পাবো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাল ধন সম্পদকে আরো বৃদ্ধি করে দেবেন। আর যদি তা না হয়, আমান আরাজান যিকরি রাব্বি ফাইন্নাহু মাঈশাতান যানকা, যারা আল্লাহর জিকির থেকে নিজের মুখ ঘুরিয়ে নেয়, যারা আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে না, যারা আল্লাহর নিয়ামতকে কৃতজ্ঞতার সহিত আনে না, আল্লাহ তাদের মনকে অনেক ছোট করে দেন। পরিণাম কি হয়? আমান দাবে দাল জাহিলিয়া ফাওহা মিন জুসা জাহান্নাম, আল্লাহর রাস্তা ব্যতি রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা ছেড়ে দিয়ে আমরা যখন অন্য রাস্তা এখতিয়ার করি সেই ডাকে সাড়া দিই, সেটাই আমাদের জন্য জাহান্নাম হয়ে যায়, সেই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। আমি যদি আপনাকে বলি, সর্বশেষ কথা এটাই, আমি যদি আপনাকে বলি আপনি একটা চিটিং বাস, আপনি একটা বদমাশ, আপনি একটা লম্পট, এই বলে যদি বলি যে গোড়ারাস মাদ্রাসার জন্য এক বস্তা সিমেন্ট দিতে হবে, তাহলে এই কথাগুলো বলার পর যদি এক বস্তা সিমেন্ট চাই তাহলে কি হবে, চামড়া থাকবে আমার পিঠে? থাকবে না। এখনই আমার লম্পট বলছিল, চিটিং বাস বলছিল, আবার এখন এখন দরকার আবার না? কিন্তু আমি যদি এই ব্যক্তিটাকে বলি যে ভাই সত্যি আপনি আল্লাহ আপনাকে দিয়েছেন আর আপনি আমাকে দেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার অনেক কর্মযাত্রায় উপকৃত হয়েছে, সমাজ উপকৃত হচ্ছে, ভাই এক বস্তা দিতে হবে, তো ওই ভাই বলবে কি না এক বস্তা নিয়ত করিনি তার চেয়ে বেশি নিয়ত করেছি, যাক আপনি বলছেন তাও আমি বেশি দিয়ে দেবো, হবে না? হবে না। আল্লাহ দুয়ার সিস্টেম বলে দিয়েছেন, সর্বপ্রথম আমার প্রশংসা করো, নবীর নামে দরুদ পড়ো, তারপরে তোমার যেটা চাওয়ার আছে সেটা চাও। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যখন বলি তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফেরেশতাদের ডেকে বলে, এ ফেরেশতারা তোরা তো বলেছিলিস যে মানুষ জাতিকে সৃষ্টি করার দরকার নেই, দেখ আমার বান্দা আমার প্রশংসা করছে। আল্লাহ তার ফেরেশতাদের ডেকে ফেরেশতাদেরকে লজ্জিত করেন, আল্লাহ এটাই সবচেয়ে বেশি ভালোবাসেন। অতএব আমার ভাইরা, সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করুন, জিকির আজগার মুখে রাখুন, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার মালকে বৃদ্ধি করে দেবেন নিশ্চিতভাবেই আশা করছি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের যতদিন বেঁচে থাকি তোমাদের তোমার নিয়ামত থেকে যেন আমরা মাহরুম না হয়ে যাই, আল্লাহ তৌফিক দান করো, আমিন। তোমার সমস্ত নিয়ামত যেন আমরা ভক্ষণ করতে পারি এবং হালাল উপার্জায় সেটা ভক্ষণ করতে পারি এবং তার কৃতজ্ঞতা স্বীকারের মাধ্যমে জান্নাত উপার্জন করে নিতে পারি, আল্লাহ তৌফিক দান করো, আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো, আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আল্লাহ তুমি তাদের ঋণ থেকে উদ্ধার দান করো, আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা ভুল পথ এখতিয়ার করেছে, যারা অকৃতজ্ঞ হয়ে গিয়েছে, আল্লাহ তুমি তাদেরকে সঠিকটা বুঝ দান করো এবং সঠিক বুঝের মাধ্যমে সঠিক রাস্তায় যেন সে অটল থাকতে পারে, আল্লাহ তৌফিক দান করো, আমিন। আল্লাহ যারা মারা গিয়েছে আল্লাহ তাদের ক্ষমা করে দিয়ে লিনে জায়গা দান করো, আমিন। আল্লাহ আমরাও যতদিন বেঁচে থাকবো যেন ইমানের হালাতেই বেঁচে থাকতে পারি, মৃত্যুর পরে লিনে জায়গা করে নিতে পারি, আল্লাহ তৌফিক দান করো, আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।